বন্ধুরা, আমরা যারা 2022 সালে ভোটার হয়েছি তারা কিন্তু অনেকে এই বিষয়টা জানি না কিভাবে এনআইডি কার্ড সংশোধন করতে হয় বা সংশোধন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, আপনার কি কি কোয়ালিফিকেশনের প্রয়োজন হয়। আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে দিব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যারা অলরেডি আপনাদের এনআইডি কার্ডে ভুল এসেছে, আপনাদের এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন, আপনাদের ডেটে ভুল আসছে অথবা আপনাদের পিতা মাতার নামে ভুল আসছে, আপনারা সেই জিনিসটি কিভাবে করতে পারে সেই জিনিসটি কিন্তু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলে দিব। আর এই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আমি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের অনেকটা সহজ হয়। আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনি এটা করতে পারবেন। তাই আশা করছি বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু আপনি সম্পূর্ণ দেখবেন, একদম স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা যে কোনো প্রয়োজনীয় তথ্য আপনি মিস করতে পারেন। তার আগে বলে নিচ্ছি বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। আর ভিডিওতে মাস্ট বি একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিওর ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তাই আশা করছি আপনারা আমাদের সঙ্গী হয়ে যাবেন সব সময়ের জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, ফোন স্ক্রিন আসার পর আপনারা কিন্তু সরাসরি আপনাদের ক্রোম বাজারে চলে যাবেন। ক্রোম বাজারে চলে যাওয়ার পর এখানে আপনি সরাসরি লিখে সার্চ করবেন এনআইডি। ওকে, এনআইডি লিখে সার্চ করবেন। তারপরে এনআইডি যে প্রথম ওয়েবসাইটটি থাকবে সেখানে আপনি প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর একটু জুম করবেন, এটাকে টান দিয়ে এরকমভাবে একটু জুম করে নেবেন। জুম করলে হয়তো বা আপনি সুন্দর করে দেখতে পারবেন। তো দেখেন এখানে এনআইডি অনলাইন সার্ভিস, এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এনআইডি যে মেইন ইন্টারফেসটি সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে। এখান থেকে দেখেন থ্রি ডট আছে, তিনটা থ্রি লাইন, থ্রি ডট না, উপরে রয়েছে থ্রি ডট, নিচে রয়েছে থ্রি লাইন। সো আমরা থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ডাউনলোড নামক যে একটি অপশন রয়েছে সেটিতে কিন্তু আমরা ক্লিক করব, যেহেতু আমরা এনআইডি সংশোধনের জন্য আবেদন করতে যাচ্ছি বা এটা কীভাবে করতে হবে সেই জিনিসটি কিন্তু আজকে আমরা দেখব। এটাকে আপনি কী করবেন, এখানে দেখেন থ্রি ডট রয়েছে উপরে, এখানে আপনি ক্লিক করে আপনি এটাকে ডেস্কটপ মোডে কিন্তু করে নিতে পারেন আপনার সুবিধার্থে। সো ডাউনলোডে ক্লিক করার তো ফর্ম ডাউনলোড, দেখেন এখানে কিন্তু দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে হারানো অথবা চুরি হওয়া আইডি কার্ড উত্তোলনের আবেদন ফর্ম। আপনার এনআইডি কার্ডটি যদি হারিয়ে থাকে, অলরেডি আপনি হারিয়ে গিয়েছে বা অথবা চুরি হয়েছে, সেক্ষেত্রে আপনি কিভাবে এটা উত্তোলন করবেন, মানে আবেদন করবেন, এটার জন্য কিন্তু উপরেরটা কিন্তু এটার ফর্ম। সো আপনার যদি এরকম হয়ে থাকে যে আপনার এনআইডি কার্ডটি হারিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা ডাউনলোড করতে পারেন। ওকে, এটা নিয়ে যদি আপনারা কোনো ডেডিকেটেড ভিডিও চান সেক্ষেত্রে আমি এটাও দিব। সো এটা এখন আমি যেটা করব সেটা হচ্ছে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা থানা নির্বাচন অফিসের আবেদনের জন্য থানা। ওকে, এই জিনিসটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো এইটা দেখানোর আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যে তথ্য সংশোধন করতে চান, আপনাদের ডেট, আপনাদের জন্ম তারিখ অথবা আপনাদের পিতা মাতার নাম অথবা আপনার নিজের নামে যদি কোথাও ভুল আসে, সেক্ষেত্রে আপনাদের যে যে ডকুমেন্টসটা লাগবে সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। যদি এখানে ধরেন যে আপনার পিতা অথবা মাতার নামে ভুল হয়েছে, সেক্ষেত্রে কী করবেন? সো আপনার পিতা অথবা মাতার নামে ভুল হলে তাদের যে এনআইডি কার্ডটা রয়েছে, তাদের মানে আপনার পিতার নামে ভুল হইলে আপনার পিতার যে এনআইডি কার্ডটি রয়েছে সেটার একটি ডকুমেন্টস মানে একটি কপি কিন্তু আপনি তাদেরকে দিবেন। আর কীভাবে দিবেন সেই জিনিসটি কিন্তু আমি আজকে দেখাবো বা বলবো। আর যদি মাতারটা ভুল হয়, সেক্ষেত্রে আপনি আপনার মাতার মানে সেক্ষেত্রে আপনি আপনার আম্মুর যে এনআইডি কার্ড ডকুমেন্টটা রয়েছে সেটি আপনি এখানে দিবেন। আর যদি আপনার নিজেরটা হয়ে থাকে সেক্ষেত্রে যেটা করবেন, আপনার যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে যেমন ডেট অফ বার্থ, যেহেতু আপনার এনআইডি কার্ডে ভুল আসছে কিন্তু আপনার ডেট অফ বার্থে তো আর ভুল নেই, মানে আপনার জন্ম নিবন্ধন ফর্মে তো আর এটা ভুল নেই, আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী যেটা রয়েছে আপনার যদি ডেটে ভুল আসে সেক্ষেত্রে আপনি ডেটটা সেটাই যেটা দেওয়া আছে সেটা তো সঠিক, সেক্ষেত্রে আপনি সেটা এখানে দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। ইভেন আপনার যদি এসএসসি সার্টিফিকেট থাকে অথবা আপনি যখন প্রাইমারিতে পরীক্ষা দিয়েছেন পিএইচসি, সেটা যদি থাকে সেটাও দিতে পারেন, অথবা আপনি যদি আপনার গেট পাস, আপনার যদি প্রবেশপত্র থাকে কোনো এক্সামের, সেখানে কিন্তু আপনার অবশ্যই আপনার সঠিক আম্মুর নাম এবং আপনার জন্ম নিবন্ধন তারিখটা সেটা কিন্তু সঠিকভাবে সেখানে দেওয়া থাকে। সো আপনি সেটাও দিতে পারেন বা অন্য অন্য সার্টিফিকেটও কিন্তু আপনি সেখানে অ্যাড করতে পারেন, এক্ষেত্রে আপনার কিন্তু এই জিনিসটা হয়। অথবা আপনি যদি করোনার টিকা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার করোনার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু আপনি এখানে যুক্ত করতে পারেন। তো তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখেন ডাউনলোড টেকিং, আপনি এটা ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করে। সো এটা ক্লিক করে কিন্তু আপনি এখানে দেখেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু এটা ওপেন হবে। সো এরকমভাবে কিন্তু এখানে কয়েকটা জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। এটা কিভাবে ফিল আপ করবেন, আপনি সরাসরি প্রিন্টের দোকানে যাবেন,
প্রিন্টের দোকানে গিয়ে সরাসরি আপনি কিন্তু স্টুডিও থেকে তাদের এখান থেকে কিন্তু এটা প্রিন্ট করে নিতে পারেন, হয়তো বা 10 টাকা আপনার খরচ হতে পারে। সো দেখেন জাতীয় পরিচয়পত্র তথ্য উপাত্ত সংশোধন আবেদন ফর্ম। আচ্ছা এখানে দেখেন নাম প্রথমে দেওয়া আছে, হচ্ছে নাম, আপনার নামটা সুন্দর করে লিখবেন যেটা আপনার জাতীয় পরিচয়পত্রে দেওয়া আছে। তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি নং, মানে এনআইডি নং যেটা আছে সেটা দিবেন। তারপরে হচ্ছে এখানে দেখেন আরেকটা হচ্ছে 18 বছরের কম বয়স্ক আদালত কর্তৃক অপকৃতিস্থত ঘোষিত জাতীয় পরিচয়পত্রধারীর ক্ষেত্রে আইনানুগ অভিভাবকের। আচ্ছা নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে আপনার এখনও 18 বছর বয়স হয়নি, সেই ক্ষেত্রে আপনি সেটা দিবেন। যেহেতু আপনার 18 বছর হয়ে গিয়েছে আপনি সেখানে আপনি এগুলো কিছুই দেওয়ার দরকার নেই, আপনি উপরেরটা ফিল ফুল করলেই হবে, আপনার নিচেরটা করতে হবে না। পরে তৃতীয় নম্বরে দেওয়া আছে হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে যে তথ্য সংশোধন করিতে হইবে অপ্রয়োজনীয় অংশ কাটিয়া দিন। আচ্ছা এখানে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, মানে একটা বক্স দেওয়া আছে, এখানে হচ্ছে বিষয়, তারপর হচ্ছে বর্তমান জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে বিদ্যমান তথ্য, তারপর হচ্ছে চাহিদা সংশোধিত তথ্য, তারপর লীলাদি মন্তব্য। সো এখানে দেখেন তিনটা অপশন রয়েছে, তিনটা অপশন থেকে আপনি আপনার এখানে যে নামটা আছে এখানে সবগুলো, ঠিক আছে, এই যে এখানে এই গড়টাতে সবগুলো কিন্তু আপনার এনআইডি অনুযায়ী কিন্তু আপনি সবগুলো দেবেন, মানে আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেটাই কিন্তু এখানে বসাবেন। যেমন আপনার নামের জায়গায় আপনার নাম, ইংরেজি নামের জায়গায় ইংরেজি নাম, তারপরে পিতার নামের জায়গায় পিতার নাম, মাতার নামের জায়গায় মাতার নাম, স্বামীর নাম, তারপর হচ্ছে জন্ম তারিখ, ঠিকানা, রক্তের গ্রুপ, অন্যান্য। আচ্ছা এখানে কিন্তু আপনি এখন যেটা ভুল আছে আপনার এনআইডি কার্ড সেটা অনুযায়ী কিন্তু এখানে এটা ফুলফিল করবে। তারপরে দেখেন চাহিদা সংশোধিত তথ্য, সংশোধিত তথ্যের জায়গায় আপনি যেটা করবেন, আপনার নামে যদি ভুল আসে, সো এখানে তো আপনি আপনার নামটা দিয়েছেন, মানে আপনার এনআইডিতে যেটা আছে আপনি যেটা সংশোধিত তথ্য, মানে আপনার যেটা আসল নেম সেটা আপনি এই চাহিদা সংশোধিত তথ্য এই নামের জায়গায় দিবেন। আর যদি আপনার ইংরেজি নামে ভুল আসে সেটা সঠিক নাম যেটা সেটা এখানে বসিয়ে দিবেন, মানে প্রত্যেকটাই এখানে পিতার নামের সঠিক জায়গা যেটা সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে জন্ম তারিখের জায়গায় যেটা আপনার সঠিক জন্ম তারিখ সেটা এখানে দিয়ে দিবেন, রক্তের গ্রুপ, ঠিকানা সব কিছু কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে সংযুক্ত দলিলাদি মন্তব্য। আচ্ছা তারপরে হচ্ছে যদি এখানে যেটা দিবেন হচ্ছে সংযুক্ত দলিলাদি মন্তব্য, এখানে আপনি ভুল আসছে শুধু এই কথাটা আপনি কলম দিয়ে লিখে দিবেন, ঠিক আছে, এটা কিন্তু আপনি ভুল আসছে এটা আপনি লিখিয়ে দিবেন। তারপরে দেখেন নিচের দিকে নাম, ঠিকানা, ইমেল, ফোন, ইমেল, এগুলো আপনি যখন আপনার উপজেলায় যাবেন তখন কিন্তু তারা এগুলো কিন্তু আপনাকে বলে দিবে যে কোথায় কী লিখতে হবে। সো আপনি এতটুক জাস্ট আপনি সম্পূর্ণ ফুলফিল করবেন, সুন্দর করে এতটুক ফুলফিল করবেন তাহলেই হবে। তখন আবেদনকারীর স্বাক্ষর, এখানে আপনার একটা টিপ সই অথবা স্বাক্ষর দিয়ে দিবেন, এখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল যদি থাকে ইমেলটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে যেগুলো আছে এগুলো তারাই আপনাকে সঠিকভাবে পূরণ করে দিবে, আপনি যখন যাবেন সেখানে তারাই কিন্তু এটা আপনাকে বলে দিবে। তারপরে দেখেন এখানে কিন্তু আপনাকে এই যে এই রিসিটটা দ্বিতীয় যে পার্টটা সেটা কিন্তু আপনি নিয়ে আসবেন আপনার বাড়িতে, ঠিক আছে। এখানে দেখেন আবেদনকারীর নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর আপনি এখানে আপনার নম্বরটা লিখে রাখবেন, তারপরে এটা আপনার কাছে রেখে দিবেন। আবেদনের তারিখ, পরবর্তী যোগাযোগের তথ্য, জাতীয় মানে কতদিন পরে আপনাকে আবার যোগাযোগ করতে বলা হবে সেটা কিন্তু তারাই সেখান থেকে লিখে দিবে। আপনি জাস্ট এখান থেকে আপনি এটা সংগ্রহ করে রাখবেন, ইভেন যে যে তারিখে তারা বলে দিবে সে সে তারিখে আপনি সেখানে যাবেন, ইভেন আপনার এনআইডি কার্ডটি কিন্তু তখন সংশোধিত হয়ে আপনার কাছে আসবে। আচ্ছা এরপরে হচ্ছে এখানে দেখেন আবেদনকারীর জন্য নির্দেশাবলী, এখানে কিন্তু অনেক নির্দেশাবলী রয়েছে, আপনি এগুলো চাইলে পড়ে নিতে পারেন, যেরকমভাবে আমি ডাউনলোড করেছি সেরকমভাবে আপনি এটা পড়ে নিতে পারেন। তারপরে এগুলো কিন্তু একদমই ইজি, একদম আপনারা কেউ ভয় পাবেন না, একদমই ইজি, আপনারা জাস্ট সেখানে যাবেন এইটা জাস্ট সুন্দর করে এটা ফিল আপ করবেন। সেখানে গেলে তারা কিন্তু নিচেরগুলো এমনিতে আপনাকে বলে দিবে, সো আপনি এটা আগে সুন্দর করে ফিল আপ করবেন। আর তারপরে প্রয়োজনীয় তথ্য, মানে আপনি যখন এটা প্রিন্ট করবেন এই এই ফর্মটা, তখন আপনি সেটার সাথে আপনার যে কোয়ালিফিকেশনগুলো মানে আমরা সার্টিফিকেটগুলো সেটা এখানে প্রিন্ট আউট করে তাদেরকে দিয়ে আসবেন উপজেলায় গিয়ে। সো এটা হচ্ছে সবথেকে ভালো ওয়ে, আপনি যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বা আপনার এনআইডি কার্ডটি
সংশোধন না হওয়ারও একটা উপায় থাকে, কারণ অনেক সময় সংশোধন হয় না, অনেক সময় ফিরিয়ে দেয়। কিন্তু আপনি যদি সরাসরি উপজেলায় গিয়ে এটা করেন তাহলে কিন্তু এটা আপনার সংশোধন হয়, ইভেন তারা খুব তাড়াতাড়ি কিন্তু এই জিনিসটা আপনাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করে। সো বন্ধুরা, এটা একটা ভালো ওয়ে, আপনি সরাসরি উপজেলায় যাবেন সেটাই সব থেকে বেটার ওয়ে, আপনি অনলাইনে আবেদন না করে। সো বন্ধুরা, আশা করছি ব্যাপারটাগুলো আপনি বুঝতে পেরেছেন। এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইভেন বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই এরকম বিষয়টা জেনে তাদের তথ্যগুলো সংশোধন করতে পারে।